আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে জাহান আছেন, আল্লাহর রহমতে ভালো আছেন। আমি হম আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটা নয়া ভিডিও দেখার আমন্ত্রণ জানাইলাম আপনারা সবরে। আশা করি আপনারা কিছু ভালো লাগবো। তো আজকে সকালকে নাস্তার লাগে আমি পরোটা বাজরাম দেখতে পারা, আর ফ্রোজেন পরোটা যদি ফ্রাই ফ্রাইন এড করা বাদে কুড়িয়া রাখা যায়, একে কুইক রেডি হয়ে যায়। আর লোকে আমি চা বানাইম। তো আজকে আপনারা কইরাম আজকের ভিডিওটা ফুল দেখাবাদে কমেন্ট দিবা আর লাইক দিবা। তো আজকের ভিডিওর মাঝে আগে আমি ডেইলি সকালকে নাস্তা করা বাদে কিতা করি আপনারা লোকে শেয়ার করমো। আশা করি আপনারা গেছেও ভালো লাগবো। আর একটা রেসিপি আমি শেয়ার করমো আপনারা লোকে, আমি কইসলাম শেয়ার করতাম আর শেয়ার করা হয়েছে না। তো আজকের ভিডিওর মাঝে আমি শেয়ার করমো। আমার কাছে ভাল লাগে পরোটা তুরা ক্রিস্পি করিয়াকে খাইতে। আর আমি চা রেডি করে লিছি। আর আজকের ভিডিওর মাঝে আপনারা দেখতে পারা আমি কোনো রাইটিং করছি না। আপনারা যদি কিছু জানার থাকে আমার কমেন্ট দিতে পারবা। তো দেখতে পারা চা রেডি হয়ে গেছে, এখন আমরা নাস্তা করে নিম। তো আমি আর আমার হাজবেন্ডে খাইলাম, ইন আম্মায়ও খাইলাম। তো এখন দেখতে পারা ক্লিনিং করার টাইম। তো আমি ডেইলি সকালকে নাস্তা করার বাদে আমি যেটা বাসন আঁকি বারো হলে আমি ক্লিন করি লাই। আর রাতকে হলে আমি রাতকের খাওয়া বাদে কিচেনে আমি যেটা থাকে আঁকি সপ্তাহ ঠাই দিয়ে আমি করি লাই। তো সকালকে আমার যে ভাল লাগে কিচেন ঠাই দিয়ে থাকে, আর মেসি থাকলে আমার কাছে সকালকে নাস্তা বানাইতে আঁকি ভাল লাগে না। তো দেখতে পারা আমি আগে লিড দইরাম, লিড দোয়া বাদে আমি একটা টাওয়াল দিয়ে মুছিয়া রাখি দিম দয়ারোর মাঝে। আর কাপ ফ্রিজে ইটা দোয়া বাদে আঁকি একটা মিটোর মাঝে আমি রাখবো। তো যেগুলা আঁকি পানি ড্রাই হয়ে যাব আমি দয়ারোর মাঝে রাখি দিব। আর আমার কাছে বাসন জমা করে রাখা ভালো লাগে না কি, আমি চাই যেগুলা যেটা পারো আমি কুইক দই নিতাম। তো যেদিন আমার কুকিং থাকে না এদিন তো সকালকে নাস্তা করা বাদে সপ্তাহ টাইডি করা বাদে আর কোনো খাম থাকে না আমার লাগে, আমি ফ্রি থাকি আঁকে। আর যেদিন কুকিং থাকে এদিন আঁকে কুকার আমি ক্লিন করি না, আমার রান্না শেষ হওয়া বাদে তো আমি কুকার ক্লিন করি। আর রাইতকে আমি সবসময় হুবার আর মফ মারিয়া রাখি দিই, তো সকালে আঁকে আমার আর খাম করা লাগে না। যারা এখনো সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা। আর আমি আজকে এত হ্যান্ড গ্লাভ ইউজ করছি না, আপনারা ইউজ করতে পারবা। আমার বেশি আগে আজকে বাসন বাড়িয়েছে না ওটা লাগে হ্যান্ড গ্লাভ আমি ইউজ করছি না, বা আমি সবসময় হ্যান্ড গ্লাভ ইউজ করি। তো এখন দেখতে পারা স্প্রে দিয়ে আমি সবটা ক্লিন করে নিলাম। আর বেসিংকোর মাঝে আপনারা দেখতে পারবা একটা তারো জালি দিয়া আমি গোসাই আঁকি দইরাম। তৈলা দইলে যে নাইস হয় নাইস একটা শাইনিং করে আঁকি আর দেখতে ভাল লাগে। আর ই জালি আমি আর কিচুর মাঝে ইউজ করি না, খালি বেসিং কর লাগে একটা। তো আমি আবারও কইরাম আপনারা ইলা যদি ক্লিনিং করে নাকি আপনারা হ্যান্ড গ্লাভ ইউজ করবা। আমার আজকে আঁকি বেশি ক্লিনিং নাই, বেশি বাসনও বাড়াইছে না ওটা লাগে আমি হ্যান্ড গ্লাভ ইউজ করছি না, মানে আমি সবসময় ইউজ করি। আর প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করছেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লিছেন আমার পাশে আসেন, আশা করি আপনারা হলে আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবা।
আমার বয়সের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হইয়া তাহে আপনারা কমার দৃষ্টিতে দেখবা, আর কোনো শব্দ যদি তাহে আপনারা স্কিপ করবা প্লিজ। তো টেবিলও দেখতে পারা, আমি স্প্রে মারছি, মারিয়া হন ক্লিন করাম। আর এই টেবিলও যে ক্লথ দেখতে পারা, একটা মাঝে আমি গরম হান্ডি রাখতাম পারে, কোনো প্রবলেম হয় নাকে। তো দেখতে পারা যে নাইস লাগে, সবটা ক্লিন হয়ে গেছে। আজকে আমার সকালকে নাস্তা করাবা দেয়াকে, আর রান্না কিছু লাগছে না, আমার রান্না আছিল। আর এখন একটা রেসিপি আপনার লোকে শেয়ার করব, আম্মায় বানাইছেন খেচড়ি মাছের পাতুরি আঁকে। তো পাতুরিটা আমি দেখছি এক একজনে এক এক লাখানাকে রাঁধন। তো আম্মায় জেলা রাঁধছেন, আপনার লোকে আমি শেয়ার করাম। ইনের মাঝে আনিয়ন পেস্ট এড করছেন, আর স্পাইসের মাঝে রেড চিলি পাউডার, টমরিক পাউডার, ধনিয়া পাউডার আর জিরা পাউডার, সল্ট দিছেন, ফ্রেশ টমেটো দিছেন, আর গ্রিন চিলি দেওয়া বাদে মাস্টার্ড অয়েল আগে ইউজ করছেন। তো মাস্টার্ড অয়েল এড করা বাদে বালা ঠিকছে মিক্স করিয়া ওখান ফয়েল দিয়ে কভার করিয়া ফ্রাই ফানোর মাঝে রাখি দেবা। তো 10 মিনিটসের ভিতরে রেডি হয়ে যাব। আপনারা চাইলে খোলার ফাটার মাঝে বা লাউ ফাটার মাঝে দিয়াও বানাইতে পারবা। তো দেখতে পারা কুইক রেডি হয়ে গেছে, আর মশাল্লা খাইতে যে ইয়ামি আসিল। তো আজকে ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে আমার কমেন্ট দিয়া জানাইবা। ওকে, আপনারা সব ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।